প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রনিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সামনে হাজির হয়েছে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে। বিগত ভিডিওতে তোমাদের কাছ থেকে যে ধরনের কমেন্টস এবং উৎসাহ পেয়েছি আমরা তাতে সত্যি আনন্দিত, এবং আশা করব যে পরবর্তীতেও যদি তোমরা আমাদের পাশে এভাবে থাকো তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও আমরা তোমাদেরকে সামনে নিয়ে আসব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর আর গুণন পদ্ধতিতে সমাধান, বা আর গুণন পদ্ধতিতে সমাধানের আরও একটি নাম আছে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান। তো আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধানে যাওয়ার আগে আসলে আমরা সমীকরণের সমাধান সম্পর্কে আমাদের কতটুকু আইডিয়া আছে একটু আমরা আলোচনা করে নিই। আমরা ক্লাস এইটে আমরা সমাধান করেছি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান এবং লেখচিত্রের মাধ্যমে সমাধান। কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে একেবারেই নতুন, অর্থাৎ আর গুণন পদ্ধতিতে সমাধান। তো প্রথমেই আমরা একটি সমীকরণ যে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। অর্থাৎ সমীকরণটা এরকম, 3x + 2y - 47 = 0, 5x - 12y = -12। তো প্রথমে যেটা করতে হবে প্রথমে সমীকরণ দুটি ডান দিকে শূন্য করার জন্য বাম দিকে সব টার্মগুলোকে পক্ষান্তর করি, অর্থাৎ একটাকে কোনো একটা টার্মকে যদি আমরা সাইড চেঞ্জ করি সেটাকে পক্ষান্তরকরণ বলে। যেমন প্রথম অঙ্কটার প্রথম সমীকরণটায় আমাদের ডান দিকে জিরো ছিল, তাই আলাদা করে কোনো কিছু পক্ষান্তর করার প্রয়োজন হয়নি। কিন্তু দ্বিতীয় সমীকরণটায় আমাদের হচ্ছে ডান দিকে -12 আছে, সেটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি সেটা +12 হয়ে যাবে এবং ডান দিকটা আমাদের জিরো হয়ে যাচ্ছে। এবার রাফ জায়গায় আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সে কাজটা হচ্ছে এখানে চলক আছে দুইটা, অর্থাৎ এক্স চলক, ওয়াই চলক এবং ধ্রুবক আছে, এদেরকে আলাদা আলাদা করে লিখতে হবে। কিভাবে আলাদা আলাদা করতে হবে দেখি, প্রথমে এক্স এর চলক সহগগুলোকে লিখি। এক্স এর চলকের সহগ 3 এবং 5, এরপরে ওয়াই চলকের সহগ 2 এবং -12, এবং ধ্রুবক পদ 1 দিয়ে আমরা ধ্রুবক পদকে বোঝানো হচ্ছে, এবং ধ্রুবক পদ -48 এবং 12, এবং লাস্টে আবার এটাকে রিপিট করি, অর্থাৎ এক্স চলকের সহগটাকে। এবার এখানে পরে আরেকটা জিনিস আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আর গুণন আমরা কিভাবে করব, অর্থাৎ ক্রসটা গুণন কোন দিকের গুণনটা আগে করব এবং কোন দিকের গুণটা আমরা হচ্ছে পরে করব। এই যে এখানে আমার প্রেজেন্টেশনে একটা দেখতে পাচ্ছি, ফার্স্টলি আমরা এইভাবে ক্রস এই ক্রসে গুণ করব, এবং সেকেন্ডলি আমরা হচ্ছে এভাবে আমরা ক্রসে সেকেন্ড ক্রসে এভাবে গুণ করব। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম যে আমাদের আর গুণন পদ্ধতি প্রয়োগ করার সময় এক্স চলকের সহগগুলো এবং ওয়াই চলকের সহগগুলো, ধ্রুবকগুলো এবং পরবর্তীতে আবার এক্স চলকের সহগগুলো এভাবে লিখতে হবে, এবং আর গুণনটা বা ক্রস গুণনটা আমরা কিভাবে করব, প্রথমে এদিকে গুণন, তারপরে হচ্ছে এদিকে গুণন। এটা করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম তিনটা ভগ্নাংশ লিখব। ভগ্নাংশ প্রথমে এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়াই, এবং পরেরটাই থাকবে ধ্রুবক, অর্থাৎ এই যে এই বিষয়গুলো। এবং নিচে দেখতে পাচ্ছ তোমরা তিনটা প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ হরের জায়গায় আমরা কিছু লিখিনি, এখন হরের জায়গায় ক্যালকুলেশন করতে হবে, এবং সেই ক্যালকুলেশনের জন্য ছোট্ট কিছু টেকনিক ব্যবহার করতে হবে। প্রথমে যদি আমরা এক্স এর পরিবর্তে আমরা এক্স এর হর কি বসাতে চাই সেটার জন্য আমরা এক্স চলকের সহগগুলো ঢেকে নিব, এবং মাঝখানে একটা ছোট্ট ক্রস চিহ্ন আসছে। ক্রসটা কিরকম দেখো তোমরা, 2 এর সাথে অ্যারো দিয়ে 12, -48 এর সাথে অ্যারো দিয়ে -12। এবার তোমরা একটু খেয়াল করো তো, ফার্স্টলি কোনটা গুণ করতে হবে, ফার্স্ট এইটা গুণন, ফার্স্ট গুণন এদিকে, সেকেন্ড গুণন এদিকে, অর্থাৎ প্রথমে 2 এর সাথে গুণ হবে হচ্ছে 12, প্রথমে 2 এর সাথে গুণ হবে হচ্ছে 12, এবং এরপরে সূত্রের হবে হচ্ছে মাইনাস, সূত্র অনুসারে একটা হবে হচ্ছে এখানে মাইনাস, তারপরে গুণ হবে হচ্ছে 48 ইন্টু -48 ইন্টু -12, -48 এবং হচ্ছে -12। এবার ওয়াই এর
হর কি হবে সেইটার জন্য আমরা আবার এইটাকে কল্পনা করি, কিন্তু ওয়াই চলক সহ তার সহগগুলোকে আমরা ঢেকে রাখি, এবং আমরা দেখতে পাচ্ছি এবার একটা ক্রস চলে আসলো কোথায়, পরের অংশটুকুর মধ্যে। এখানে ক্রস আসছিল এইটার এই জায়গাটাতে, এটুকুর মধ্যে, এবার ক্রস চলে আসছে এখানটাতে। এবার আমরা কিভাবে গুণ করব, -48 এর সাথে 5 গুণ হবে এবং 3-এর সাথে 12 গুণ হবে, এবং অবশ্যই মাঝখানে সূত্রের জন্য সূত্র অনুসারে মাইনাস বসবে। এবার বাকি থাকলো ধ্রুবক। ধ্রুবকের জন্য আবার আমরা একটা চিন্তা করি যে তাহলে এবার ঢাকবো কোনটায়, এক্সটাকে ঢাকবো, ওয়াইটাকে ঢাকবো, নাকি ওয়ানটাকে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এক্স এর জন্য যেহেতু এক্সটাকে ঢাকলাম, ওয়াই এর হর বের করার জন্য যেহেতু ওয়াইটাকে ঢাকলাম, তাহলে ধ্রুবকের হরটাকে বের করার জন্য আমরা ধ্রুবকটাকে আমরা ঢাকবো। এবং এবার ক্রসটা কোথায় আসবে, এখানে তো কারোর সাথে ক্রস বাকি থাকলো, এটা তো ক্রস দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে নিশ্চয়ই ক্রস আমার মনে হয় এইটার এখানে আসবে। আমরা দেখি তো আসলে ক্রস কোথায় আসবে। হ্যাঁ ঠিক তাই, ক্রসটা ঠিক এখানে এসছে। এবার 3-এর সাথে আমাদের গুণ হবে -12, 3-এর সাথে -12, এবং সূত্রের অনুসারে আসবে হচ্ছে এখানে একটা মাইনাস চলে আসছে, মাইনাস। এবার 5-এর সাথে আমাদের গুণ হবে হচ্ছে 2, 5-এর সাথে গুণ হবে হচ্ছে 2। আমি আবার রিপিট করি, আমরা প্রথমেই ডান দিকটা জিরো করে নিব এবং সব পক্ষান্তর করে সব কিছুকে বাম দিকে নিয়ে আসব। তাই এখানে -12 ছিল, এটা বাম দিকে এসে হয়ে গেল +12। এবার আমরা তিনটা এরকম ভগ্নাংশ লিখব, এক্স বাই সামথিং, ওয়াই বাই সামথিং, ওয়ান বাই সামথিং, অর্থাৎ একটারও হর আমরা কিন্তু লিখি নাই। এই হরগুলো বের করার সময় আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এই টেকনিকটাই হচ্ছে আর গুণনের মেইন টেকনিক। অর্থাৎ যখন আমরা এক্স এর হর বের করবো তখন এক্সটাকে ঢেকে দিব, এবং পরবর্তী যে অংশ আছে ওয়াই এর চল, ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদগুলো আছে তাদের মধ্যে একটা ক্রস গুণন হবে। ক্রসটা গুণনটা কি হবে, প্রথমে ফার্স্টলি এদিকে, সেকেন্ডলি এদিকে, অর্থাৎ 2 × 12 এবং -48 × -12। এবার 2 × 12, -12 × -48। এবার ওয়াই এর হর বের করার জন্য আমরা যে কাজটা করব, ওয়াই হরটা বের করার জন্য আমরা যে কাজটা করব, ওয়াইটাকে ঢেকে দিলাম এবং পরবর্তী দুইটা অংশের মধ্যে একটা ক্রস পড়ে গেল। তাহলে আগে কোন দিকে, আগে এদিকে, অর্থাৎ -48 × 5, তারপরে এদিকে, অর্থাৎ 3 × 12। এরপর ওয়ানের হর বের করার জন্য, অর্থাৎ ধ্রুবকের হর বের করার জন্য আমরা ধ্রুবক অংশটাকে ঢেকে দিলাম, এবং ক্রসটাকে তো আর এখানে রাখার কোনো সুযোগ নাই, ক্রসটা চলে আসলো এখানটাতে। এবার আগে গুণ হবে 3 × -12, -2 × 5। এই ছিল আর গুণন, এই ছিল হচ্ছে আর গুণনের মেইন টেকনিক, এই ছিল আর গুণনের হচ্ছে মেইন টেকনিকটা। এরপরে পরবর্তী অংশটুকু খুব সোজা, আমরা দেখতে পাচ্ছি কি হবে, এক্স বাই এই দুটা গুণ করলে 24, এবার মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে -576, এবং এটার সাথে -48 এবং 5 গুণ করলে হচ্ছে 240, এবং 12 এবং 3 গুণ করলে 36, এবং ঠিক একইভাবে এদের গুণ করলে এটা, এবং এর দুইটা গুণ করলে এটা। তো এরপরের অংশটুকুটা আমরা একটু ভালো করে দেখি স্লাইডটাতে, এইখানটায় স্লাইডটা দেখতে একটু, আচ্ছা এক্স বাই, একটু একটা মিনিট, আমি এই আমার ছবিটাকে একটু সরিয়ে নিচ্ছি এখান থেকে, কারণ এখানে ঠিক আছে, এখানে এক্স বাই 24 -576 আগের স্লাইডে এটা ছিল, ঠিক একইভাবে এটা। এবার পরবর্তীতে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স এর নিচে, অর্থাৎ এই দুটাকে ক্যালকুলেশন করলে, এই দুটাকে ক্যালকুলেশন করলে আমাদের হবে হচ্ছে এটা, এবং -240 -36 হবে -276, -36 -10 -46। অতএব এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে সমান সমান এইটা লিখব, অর্থাৎ এক্স বাই -552 -46। এবার আর আর গুণ করবো এটার সাথে এটা গুণন এবং এটার সাথে এটা গুণন,
করলে কত হচ্ছে -46x = -552। এবার x এর সাথে -46 গুণ অবস্থায় আছে, এদিকে আসলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে গেল এবং 552 কে 46 দিয়ে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 12, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 12। এবার আমরা আবার কি করব, x এর মান বের হয়ে গেল এটা সমান এটা ধরে, তাহলে নিশ্চয়ই এইটা সমান, যদি আবার আমরা এটা ধরি তাহলে y এর মানটা চলে আসবে কিভাবে, এবং এটা সমান আবার আমরা এটাকে লিখলাম আর আর গুণ করে কি হলো -46y ইজ ইকুয়াল টু এটা, এবং একইভাবে y এর মান বের করলাম, সরি এখানে x হবে না, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে একটা ছোট্ট ভুল আছে, এখানে আসলে হবে হচ্ছে y, অর্থাৎ y ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তো এই ছিল আমাদের সমাধান। এবার আমরা লাস্ট লাইনে যেটা লিখবো, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 12 এবং y ইজ ইকুয়াল টু 6। তো এটাই ছিল আমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান, খুব সহজ, এবং আমার বিশ্বাস যে তোমরা সবাই বুঝতে পেরেছো। যাদের এখনও বুঝতে প্রবলেম আছে তারা আমার ভিডিওটাকে আবার একটু নতুন করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। এবং প্রতিবারের মতো একই কথা, তোমাদের যদি এই ক্লাসে ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের ফেসবুক পেজে লাইক দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাতে আমরা আরও আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারে। তো আজকের মতো ভালো থাকো, পরবর্তী আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই খুব শীঘ্রই দেখা হচ্ছে।